এটা খরচ কমানোর জন্য করি নাই, আসলে লেবারের সুযোগ সুবিধার জন্য করেছি। এটা লেবার বর্তমানে আপনারা জানেন যে লেবার সংকট, আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করে লেবার এখন বুঝতে পারি। তা আমাদের এই আনলোড করার জন্য আর কি সহজ সহজ উপায় আর কি এটা করছি। তাতে করে খরচ কিছুটা হলেও তো কমছে, কিছুটা কমছে, কিন্তু সেটা তুলনামূলক মানে আমরা যে হিসাবে করছি। এখন এখন দিনে কতগুলো মাল এরকম আনলোড হচ্ছে আপনাদের? হয়ে গেছে 1.5 থেকে 2 হাজার আনলোড হচ্ছে। 1.5 থেকে 2 হাজার আনলোড হচ্ছে। কতগুলো শ্রমিক কাজ করে এখন? এখন কাজ করে মনে করেন 18-20 জন। আগে কতজন শ্রমিক কাজ করতো এতগুলো মাল আনলোড হতে? কাজ করতো আরো কমও করতো, আবার লোক পাওয়া যেত। আর তাতে করে কি পরিমাণ মাল তারা আনলোড করছে এরকম? তাতে কতগুলো মাল বেশি এরকম আনলোড হয়? এখন ধরেন 1.5 হাজার মাল বেশি আনলোড, বেশি আনলোড হচ্ছে, কিন্তু খরচ ওইটাই আছে। খরচ অর্থাৎ এই যে একবারে এককালীন যে টাকাটা ব্যয় হয়েছে এটার একটা সুফল আস্তে আস্তে ধাপে ধাপে পাওয়া যাচ্ছে, যেটা প্রতিদিন 1.5 হাজার মাল আনলোডটা বেশি করা যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে এই যে শ্রমিকের সংকট এবং শ্রমিক পাওয়ার ক্ষেত্রে যে কাজের একটা প্রতিবন্ধকতা বলি বাধা বলি এইটা আর হচ্ছে না, এটার থেকে আপনারা বের হয়ে আসতে পারছেন? এখনও আমরা চাইতেছি যে আমাদের শ্রমিক আরও বাড়বে, কারণ কাজের তো আপনারা জানেন যে বর্তমানে কোনো একটা শ্রমিক দিনে কেমন পয়সা কামাই করে? মোটামুটি 1 হাজার আসতেছে। হাইড্রোলিক সিস্টেম এই যে উঁচু করতেছে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম সুভাষ সুপান্তর শুরুর পক্ষ থেকে। আমরা যুক্ত হলাম তুরাগ নদী এলাকা থেকে, এটা রামচন্দ্রপুর এলাকা বলে মোহাম্মদপুর। এই যে আমরা যে কারণে ভিডিওটি ধারণ করতেছি, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমরা দিন যাচ্ছে শ্রমিকের সংকট বাড়তেছে আর প্রযুক্তির ব্যবহার হচ্ছে, যে সমস্ত জায়গায় এরকম সমস্যাগুলো সৃষ্টি হয়েছে প্রযুক্তির সহযোগিতায় কাজগুলোকে খুব সহজ করা হয়েছে। তো আমরা আসলে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করতেছি। আমি এর আগেও এসেছিলাম এই এলাকায়, কত লেবারের ব্যবহার হতো, কত লেবারের প্রয়োজন হতো, এইবার এসে দেখতেছি যে সেটাকে প্রযুক্তির সহযোগিতায় এভাবে খুব সহজীকরণ করা হয়েছে এবং খুব সহজে কাজগুলো সমাধান হচ্ছে। তো আমি এই বিষয়ে আসলে কথা বলার চেষ্টা করতেছি, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটা কতদিন হলো আপনাদের এই এলাকায় এভাবে শুরু হয়েছে এবং কেন করেছেন এবং কত খরচ হয়েছে একটু যদি বলতেন? অর্থাৎ লেবার যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আপনারা নিয়েছেন, কোন প্রতিষ্ঠান থেকে এই কাজটা করা হয়েছে, এই কাজটাকে সহজ করা হয়েছে? আপনাদের নিজেদের ইঞ্জিনিয়ারদের করেছেন? তাহলে অন্য কোনো কনস্ট্রাকশনের সহযোগিতা নিতে হয় না, আপনারা নিজেরাই করেছেন? আপনার এই প্রতিষ্ঠানের নিজেদের ইঞ্জিনিয়ার আছে? তো এই যে মালগুলো উঠানামানোর ক্ষেত্রে যে জিনিসটা দেখতেছি তাতে করে কি পরিমাণ পয়সা খরচ হয়েছে এই কাজটা করতে? 30-40 লক্ষ টাকার মতন গেছে। এই যে বেলটা, যেটা যে বেল্টার উপরে মালগুলো ফেলা হচ্ছে এবং বেল্টটা অটোমেটিকলি মেশিনের দ্বারা ঘুরতেছে, মানে লিফটের যে একটা সুযোগ সুবিধা সেটার সেই সুযোগ সুবিধাটা এখানে ব্যবহার হচ্ছে, এই বেল্টার দাম কত বা কোন জিনিসটার কেমন দাম পড়ে, কেউ যদি করতে চায় সেই ক্ষেত্রে কীভাবে সম্ভব? সম্ভব এটা হলো ইঞ্জিনিয়ারের মাধ্যমে করতে হবে। ওই বেল্টগুলোর দাম কেমন বললেন আপনি? যেটা বেল্টগুলোর দাম মনে করেন 1-2 লাখ করে, 2.5 লাখ করে বেল্ট। একটা বেল্ট কতদিন যাবে? একটা বেল্ট ধরেন 2 বছর 1.5 বছর। দেখানোর চেষ্টা করতেছি একটা শ্রমিক কীভাবে ফেয়ার পাচ্ছে। 1,800। অর্থাৎ তারা কেমন করে তারা তাদের যে মজুরিটা এটা পান, তারা কীভাবে? আমরা ব্যাগ হিসেবে মজুরি নেই, আমরা মনে করেন ব্যাগ হিসেবে কত করে পাই? 4 টাকা ব্যাগ তারা পাচ্ছে এই শুধু এখানে আনলোড করে দাও। আমরা যুক্ত ছিলাম তুরাগ নদী এলাকা থেকে। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হলো যে আমাদের এই তুলে ধরার মধ্য দিয়ে যদি মানুষের কোনোভাবে একটি সহযোগিতা হয়, আমরা এই লক্ষ্যে আমরা এই ভিডিওগুলো তুলে ধরি। তো এই যে নতুন একটি প্রযুক্তি শ্রমিকের যে জঞ্জাল থেকে বাঁচার জন্য এবং কাজগুলোকে সহজ করার জন্য আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এরকম একটি বেল্টের মধ্য দিয়ে এই যে চাকাগুলো তৈরি করা হয়েছে এগুলোর মধ্য দিয়ে কীভাবে কঠিন একটি কাজ সহজ করা হয়েছে। তাহলে মনে করেন মানুষের মাল বেশ সুবিধা হয়।
তো আমাদের ভিডিও সম্বন্ধে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটা যদি মানুষের কল্যাণে হয়ে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলের মঙ্গল কামনা করছি এবং এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।